আসলাম আলাইকুম রহমাতুল্লাহ ইহঁ বরাকাতহু আলহামদুলিল্লাহ ও আদা অসালত ওয়াসাল্লাম আলা মাল্লাহ নবী এ বা আদা প্রশংসা আল্লাহর জন্য দ্রুত তাসলিম বর্ষিত হোক শেষনবী মহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের উপর আজকের বিষয় হলো তাউহিদের মর্যাদা এবং তাহিদের ফলে যে সকল পাপ মচন হয় তাউহিদের মর্যাদা এবং তাউহিদের ফলে যে সকল পাপ মচন হয় মোহান আল্লাহ বলেন আল্লাহদীনা আহ মানু ওয়ালামিয়াল বিসু ঈমান আহম বিদুল মিন উলা ইকালহমুল আমনু অহ ম হতাদুন আল্লাসব বলেন যারা ঈমান এনেছে এবং তার ঈমানকে জুলুমের সাথে জুলুমের অর্থ ওলা মাসুল্না বলছেন শেরেখ শেরেখের সাথে ঈমানকে মিশ্রিত করে নাই তারাই হেদায়েতপ্রাপ্ত হবে এবং তারা নিরাপদে যাপন করবে নিরাপদে জীবন জীবনযাপন করবে এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে সেরে কাজ যদি কেউ না করে সেরেকি কাজ কেউ যদি না করে তাহলে সে নিরাপদভাবে জীবন যাপন করবে এবং তারাই হেদায়েতপ্রাপ্ত হবে ও বাদাবিন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ সাল্লাম ইরশাদ করেন মান শাহিদ আল্লাহ ইলাহাল্লাহ ওয়াহদাহুল্লাহ শারিক আলাহু ওয়ান্না মুহাম্মদান আব্দু হসুল হু ওয়না ইসা আব্দুল্লাহি ও রসুলহ ওয় কালিমাত হু আল কাহা ই মারুয়মা অমিন হু ও হাকুন অন্না আর হাকুন আদ খাল জন্নাত আলামা কানা মিনাল আমালি রাহুল বুখারী ইমা বুখারি রহমাল্লা হাদিসটি নিয়েছেন এসেছেন তিন হাজার পঁয়ত্রিশ নম্বর হাদিস ইমা মুসলিম রহমাল হাদিসটি নিয়েছেন আঠাশ নম্বর হাদিস জি আল্লাহ রসুল সাল্ল সাল্লাম বলছেন যে ব্যক্তি মৌরমেশা খুদেই যে আল্লাহ ছাড়া কোনো সত্য সত্য মাহবুদ নেই এবং তার কোনো শরিক নেই এবং মোহাম্মদ সাল্লাই সাল্লাম আল্লাহর বান্দা রাসুল আলাই আলাইসাল্লাম আল্লাহর বান্দা রাসুল এবং কালিমাতহু আল কাহা ইলা মারিয়ামা আর মারিয়ামের কাছে নিকট যে কালিমাটা নিক্ষেপ করেছিলেন এবং তাকে রুহ দিয়েছিলেন অলজান্নাত হাক কোন জান্নাত হক জান্নাতকে সত্য জানা অন্নার ও হাক কোন এবং জাহান্নামকেও সত্য জানা আদখালাহুল খালাহুল আদ আল জান্নাত আলমা কামিন আমালি তাহলে যে আমলের উপর সে থাকবে আল্লাহ সুবহাঁ তাকে জান্নাতে দিবেন তাই এগুলা যদি বিশ্বাস করে তাই তাহলে আল্লাহ সুবহা তালা এর বিনিময়ে এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতে প্রবেশ করাবেন তাই এগুলা যদি কেউ খালি সন্তরে এই তাওহিদ প্রতিষ্ঠা করে আল্লাহর জন্য সকলে ইবাদত করে তাহলে তার জন্য জান্নাত এবং অন্য পাপগুলা মোচনের কথা আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম বলছেন

তার জন্য জান্নাত জাহান্নামকে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন মানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে ব্যক্তি কালিমালা ইলাহ ইল্লাহ এটা পাঠ করবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহাবুদী নেই সে ব্যক্তির জন্য জান্নাত না জাহান্নাম হারাম হয়ে যাবে অর্থ এই যখন কোনো বেন্দা লা ইলাহিল আল্লাহ আল্লাহ চাহরাসন কোনো সত্য মাহবুদ নেই এরা যখন জানবে সে অবশ্যই সত্য মাহবুদের জন্য তার সকল ইবাদত সালাদ পড়বে আল্লাহর জন্য হজ করবে আল্লাহর জন্য জাকাত দিবে আল্লাহর জন্য এম করবে আল্লাহর জন্য নজর মানবে আল্লাহর জন্য কুরবানি করবে আল্লাহর জন্য কাকতি মিনেতে করবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহর কাছে আল্লাহর জন্য সত্য বলবে আমানতের খেয়ানত করবে না আমানত রক্ষা করবে ওয়াদা ভঙ্গ করবে না মানুষের গালিগালাজ করবে না মানুষের অন্য উপকর্ম করবে না যত অন্য উপকার রয়েছে সে এগুলা থেকে দূরে থাকবে জি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরো বলেন এমর বেহাদিস এসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবু সাইদ খুদরি থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেন কলা মুসা আলাই সাল্লাম মুসা আলাহি সাল্লাম বললেন ইয়া রব্বি আল্লিমনি সেই আন আজ কুরুকা ও দিহি কলা يا موسى لا إله إلا الله قال كل عبادك يقولون هذا قال يا موسى لو أن السماوات السبع وعامرهن غيري والأرضين سبع في كفة ولا ولا إله إلا الله في كفة مالت بهن لا إله إلا الله لا إله ابن حبان زوائد قرنتنيسن نمبر أبنار دوي دوي তিনশত চব্বিশ নম্বর হাদিস দুই হাজার তিনশত চব্বিশ নম্বর হাদিস এ মোস্তাদার হাকেমে হাদিসটি এসেছে মুসনাদ বি আলা মৌসলি সেখানেও তিনি হাদিস নিশ্চিনে এক হাজার তিনশত তিরানব্বই নম্বর হাদিস জি এখানে মুসা আলাই সাল্লাম এখানে হাদিসে কুদছে মুসা মুসা আলাইসাল্লাম আল্লাহকে বলছেন আমার প্রতিপালক আমাকে এমন একটি বিষয় শিক্ষা দিন যেটা আপনাকে আপনাকে স্মরণ করব তো আল্লাহ সু হাত আল্লাহ বললেন হ্যাঁ মুসা তুম বলবে লাইল ইহাই আল্লাহ মুসা আলাই সাল্লাম বললেন হে আল্লাহ এটা তো সবাই বলে মুসাকে বললেন হ্যাঁ যদি সাতাস মানে আন্নাস আত্মাই ও আমের হন না যদি সাত সাত আকাশ এবং তাতে আমি ছাড়া যা কিছু আছে এবং সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলানীল এক পাল্লায় রাখা হয় তাহলে এর পাল্লাটি ঝুঁকে পড়বে তার মানে লা ইহি পাল্লাটি বেশি হয়ে যাবে তাই যে ব্যক্তি লা ইলাহি আল্লাহ আপনার শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যেই পাঠ করবে এর অর্থ এই যে তার জন্য সকল এবাদত বন্দিগি করবে তাহলে আল্লাহ সুহা তাহালা এ কথা বললেন লা ইলাহিল্লাহর ফজিরত হিসাবে এবং আমরা জানি যে সহিহাদি দ্বারা স্পষ্ট যে আফদালিক্রি লা আল্লাহ জাল্লা ছাড়া কোনো সত্য নেই অনেকে জিকির করতে করতে বলে ইল্ আল্লাহ ইল্লাহ ইল্লাহ জি না এটা ঠিক না অথবা হু হু হো হু এগুলা বলে এগুলা মূলত কোরআন হারিস দ্বারা স্পষ্ট নয় এবং এগুলা এভাবে ঠিক নয় তাই আপনি জিকির যখন করবেন আল্লাহকে স্মরণ করবেন ইল্লাল্লাহ আর যখন আপনি লা ইহ বাক্য বাক্যটি মেনে নিয়েছেন শুধুমাত্র আল্লাহর জন্য এবাদত করবেন এটাই হলো আপনার তাওহিদ থেকে মাফ পাওয়া যায় আপনার যদি এই বাদ জন্য হয় তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে জি এর মর্মে হাদিসে এসেছে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তালা বলেন হাদিসে গুৎসিতে ইবনে আদম ঈবনে আদম লাতানি বেকুরাবলা সুমানি লু শরিক বিশেয়া লাকুরা বিহা মগফিরা ইমাম তিরমিজি রহম হাদিসটি নিয়ে এসেছেন তিন হাজার পাঁচশত চল্লিশ নম্বর হাদিস জি আল্লাহ তালা বলেন হে আদম সন্তান তুমি যদি আমার নিকট কোনো সেরেকি সেরেক না করে পৃথিবী ভর্তি পাপ নিয়ে উপস্থিত হও তাহলে আমি তোমার নিকট পৃথিবী পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আসব দেখেন কি সুন্দর কথা যে সব হাঁ তা আদম সন্তানকে বলছে তুমি যদি আমার কাছে আমার কাছে দুনিয়া ভর্তি পাপ নিয়ে আসো পৃথিবী ভর্তি পাপ নিয়ে আসো আর আমার সাথে অন্য কাউকে অংশ স্থাপন না করো তাহলে আমাকে আমি তোমাকে পৃথিবী ভর্তি ক্ষমা করব। এটাই আপনার তাওহিদ প্রতিষ্ঠা করার মর্যাদা যে আপনার আল্লাহ ক্ষমা করবেন তাই আপনার সকল এ বন্দিগি আল্লাহর জন্যই হতে হবে কোনো কাজ যেন মানুষের জন্য না হয় কোনো কাজ যেন মানুষের উদ্দেশ্যে না হয় আমার দেশে বিভিন্ন জায়গাতে মানুষ দেহ কবর পূজা নিয়ে ব্যস্ত মানুষ পীর পূজা নিয়ে ব্যস্ত এগুলা নিয়ে ব্যস্ত যে আকাল্লা সুহালা যেন কোরআন এবং সুন্নাকে আপনার জীবনে যদি কল্যাণ করতে চান আপনার জীবনে কল্যাণ করতে চাইলে কোরআন এবং সুন্নাতকে সন্নাকে আঁকড়ে ধরা ছাড়া আপনার বুদ্ধি নেই কোরআন সন্নাথ থেকে আমরা পিছিয়ে পড়ে গেছি আমার বাড়িতে আমি কোরআন পড়ি না আমার বাড়িতে আমি সালাদ পড়ি না আমার হজ ফরজ তা আমি হজ করি না সিএম ফরজ হেঁসে শ্যাম করি না ফজরে সুমা মসজিদে লোক পাওয়া যায় না তাহলে আপনি কোরআন সুন্নার ভিতরে কি করে আসেন কোরআন শূন্য আপনার ভিতরে নেই আপনি ফরজ সালাতের পরে বাড়িতে কোরআন পাঠ করেন তাওহিদ তার মানে কোরআনটা গোড়াটাই তাওহিদ আপনার বাড়িতে তাওহিদ তার মানে কোরআন পাঠ করেন দেখবেন আপনার বাড়িতে কল্যাণ বই আসবে তাই আল্লাহ সুবাহ তালা যে হাদিসে হাদিসে কুদ্সিতে বললেন তুমি পৃথিবী ভর্তি পাপ নিয়ে আসলে আর শেরিক যদি না করো তারপরেও আমি তোমাকে ক্ষমা করে দেবো আল্লাহ তালা যেন আমাদের প্রতিরোহাম করেন দয়া করেন কোরআন হাদিস বুঝা